গত 5ই অক্টোবর বুধবার দিল্লির আম্বেদকর ভবনে একটি গণধর্মান্তরের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৌদ্ধ ধর্ম গ্রহণের সেই শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রায় 10,000 মানুষ। দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টির সমাজ কল্যাণ মন্ত্রী রাজেন্দ্র পাল গৌতম ওই শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং তিনি নিজেও বৌদ্ধ ধর্ম পালনের শপথ নেন। এদিকে ওই গণধর্মান্তরণ অনুষ্ঠানের শপথ বাক্য পাঠ করাকে কেন্দ্র করে মন্ত্রী রাজেন্দ্র পাল গৌতমের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ এনেছে বিজেপি। কারণ সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ছড়িয়ে পড়েছে তাতে দেখা যাচ্ছে যে মিস্টার রাজেন্দ্র পাল গৌতম উপস্থিত ধর্মান্তরিত জনতার সাথে সুর মিলিয়ে বলছেন যে তিনি হিন্দু দেবতাদের পুজো করবেন না। এই ভিডিও প্রকাশ্যে আসার পরপরই বিজেপি ক্ষোভে ফেটে পড়ে। বিজেপি নেতারা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে হিন্দু বিরোধী আখ্যা দিয়েছে, সেই সাথে সমাজ কল্যাণ মন্ত্রী রাজেন্দ্র পাল গৌতমকে বরখাস্ত করার দাবি জানান এবং মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। দিল্লির বিজেপি সভাপতি আদেশ গুপ্তা বলেন, এটা প্রথম ঘটনা নয়, হিন্দু দেবদেবীদের অপমান ও অসম্মান করা আম আদমি পার্টির স্বভাব। আমরা অবিলম্বে তার মন্ত্রিসভা থেকে গৌতমকে বরখাস্ত করার দাবি জানাচ্ছি। অন্যদিকে আম আদমি পার্টির দিল্লি সরকারের ওই সমাজ কল্যাণ মন্ত্রী রাজেন্দ্র পাল গৌতম বিজেপির সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, বিজেপি আসলে দেশ বিরোধী, বৌদ্ধ ধর্মে আমার বিশ্বাস রয়েছে, এই নিয়ে কারো এত সমস্যা কেন, ওরা অভিযোগ করে করুক, সংবিধান আমাদের যে কোনো ধর্ম পালনের অধিকার দিয়েছে, বিজেপি আসলে আম আদমি পার্টিকে ভয় পায়।